ফের কলকাতা ইডি অভিযান, উদ্ধার টাকার পাহাড়। গার্ডেন রিচে ইডি অভিযানে টাকা উদ্ধারের ঘটনায় আটক ব্যবসায়ী ও তার ছেলে। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের ঘটনার রেশ এখনও কাটেনি। সিবিআই তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ছবি সামনে এসেছে সাধারণের। এসবের মাঝেই এদিন ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা খাস কলকাতার বুকে। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পক্ষ থেকে একযোগে কলকাতার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়। ইডির অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর নগদ টাকা। এদিন ইডির পক্ষ থেকে মোমিনপুর, নিউ টাউন, পার্ক স্ট্রিট ও গার্ডেন ব্রিজ, মূলত এই চার জায়গাতে তল্লাশি চালানো হয়। দুপুর দুটো পর্যন্ত প্রায় 7 কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিন গার্ডেন ব্রিজ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। মূলত 500 টাকার বান্ডিলে টাকাগুলি খাটের নিচে লুকিয়ে রাখা ছিল। এদিন ইডির পক্ষ থেকে টাকা গোনার জন্য 8টি মেশিন নিয়ে আসা হয়। ডাকা হয় ব্যাংকের কর্মীদের। জানা গেছে গার্ডেন রিচ এলাকার ব্যবসায়ী নিসার আহমেদ খানের ছেলে আমির খান। গত বছর আমির খান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কলকাতার পার্ক স্ট্রিট থানায় একটি জালিয়াতির মামলা দায়ের হয়। অভিযোগ, মোবাইল গেমিং অ্যাপ্লিকেশন শুরু করেছিলেন তারা। শুরুতে ইউজারদের রিওয়ার্ড পয়েন্ট হিসাবে কমিশন দেওয়া হতো। বলা হতো ওই রিওয়ার্ড ওয়ালেটে জমা হচ্ছে, তারপর ওয়ালেট থেকে তা তোলা যাবে। এভাবেই মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণার ফাঁদ পাতে অভিযুক্তরা। এসবের মাঝেই হঠাৎ গেমিং অ্যাপ বন্ধ করে দেওয়া হয়, সার্ভার থেকে মুছে ফেলা হয় সমস্ত ডেটা। একটি সূত্র মারফত জানা গেছে শনিবার তল্লাশির সময় প্রচুর দামি অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য হাতে এসেছে ইডির। শেষ পাওয়া খবর পর্যন্ত প্রায় 7 কোটি টাকা গোনার কাজ শেষ হয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত আমির খানের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগ রয়েছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় তার নামে অভিযোগ রয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে। এদিন ইডির আধিকারিকেরা বাড়ির ভেতরে ঢোকার পর বাড়ির চারিদিক ঘিরে ফেলে সেন্ট্রাল ফোর্সের জওয়ানেরা। বাড়ির ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। মূলত এই বিপুল টাকা কোথা থেকে এলো তার উৎস জানার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকেরা। ঘটনায় নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।